মর্নিং এভরিওয়ান, সকাল সকাল এই যে পূজা কাকু 25,000 টাকা লস হয়ে কানছে, ডুবে গেল 25,000 একবারে। ক্যা বাত কর রে রে বাবা, হ্যাঁ দেবঙ্কর একদম 25,000 মোবাইল ঘাটছে, এখন টাকা পাচ্ছে না। সকাল সকাল কি অঘটন ঘটে গেল দেবঙ্কর সাথে, 25,000 টাকা এখানে আছে কিসে, কেমন করে হলো? ট্রোল ট্রোল কেন ভাড়া বাঁচতো যে আবার পয়সাটা সহজে লস করে দিলি। আমার নিজে কেমন 25,000 টাকা, 25 টাকা হতো তো মানে 2,500 টাকা হতো তো মানে মোবাইলের দাম 25,000। তাহলে কাঁদছিস কেন রে? আমার পয়সা হলে কিনা আমি এখন হুতাশ হয়ে যেতাম, এখন আমি তাহলে কেমনি করে দেবো টাকা আমি। এমনিতেই তো দুদিন ধরে ঠিক করে ভিডিও আপলোড করতে পারছি না শরীরটা খারাপের জন্য, তারপর আবার এগুলো কেস ঘটে যাচ্ছে, তারপর এখানে এখানে সমাজ আসলো। সকাল সকাল পয়সাটা ডুবে গেছে, কি হবে আরে লোন ছিল ওখানে পাঠাচ্ছিল, পেমেন্ট করছিল, লোনটা দে আর কি, দেখি কিছু উপায় করে টাকাটা বার করা যায় কি যায় না, না গেলে তো ভাই মানে এর চেয়ে খারাপ জিনিস হয় না। তোর লস হয়ে গেছে, আমি কোথায় তোকে একটু সহানুভূতি দিচ্ছি, তুই উল্টা আমাকে কথা শোনাচ্ছিস। হ্যাঁ শো গাইজ, আমার বন্ধুর লস হয়ে গেছে, আমি এটাতে খুব দুঃখিত। আমি নিচে দিকে আমার কিনা মানে ইউপিআই এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি নাকি, ইউপিআই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যার যত টাকা মনে হবে 2 টাকা 1 টাকা 3 টাকা করে যতটা পারবেন একটু সাহায্য করতে পারেন, ঠিক আছে? 25,000 টাকা লস হয়েছে মানে বুঝতে পারেন কত বড় ঘটনা ঘটছে। 2 টাকা 3 টাকা আমার জন্য কোনো বড় ব্যাপার হবে না, 5 টাকা 6 টাকা সিগারেট খেয়ে নিচ্ছেন, ঠিক আছে? 150 টাকা 200 টাকা মদ খেয়ে নিচ্ছেন আর 10 টাকা বাড়াতে পাশায় চলছে, তো ওই দয়া করে একটু পাঠাবেন, ঠিক আছে? এই তো দেখলেন, এই ধরনের মানুষদের জন্য আমাদের দেশ আজকে এতটা নিচে। আপনাদের মতো মানুষকে ভুলে যাচ্ছে যে আপনারাও ভালো, আপনাদের মনে ভালোবাসা বলে কিছু আছে, ন্যায্যত বলে কিছু আছে, সেটা আপনারা দেখিয়ে দিন টাকাটা পে করে, ঠিক আছে? ওকে গাইস, তো আমি দিয়ে দিচ্ছি, তো পাঠিয়ে দাও। নেক্সট আমি একটু সিঙ্গার আনতে পাঠিয়েছি, খাবো সল সল মুড়ি। আসলে আমার বাড়িতে আমার গোষ্ঠীর লোক মারা গেছে তো তার জন্য বাড়িতে রান্না বান্না হচ্ছে না, কালকে ওই জন্য সুগোদা বাড়িতে খাবার খেয়েছিলাম আর এখন মুড়ি খাবো। কী চেয়ে বুঝছো গুঙ্গু? আমাদের দুপুরের লাস্টটা আজকে এখানে মেডিকেল দোকানে হচ্ছে, রিজনটা বলছি একটু পরে। দেখেন গাইস কত মানে বড় হনু এটা, গাছ খাচ্ছিস, ঝাঁটা খাচ্ছিস, এখন কাগজ খেতে লেগে গেল, খা বাহ খুব সুন্দর, ঠিক আছে? তোকে তো বাড়ি নিয়ে যাবো জীবনে জীবনে দেখ, ও সাবাস। গাইস একদিন আমি করছিলাম অ্যাকাউন্টস, একে আমি নিয়ে গেলাম বাড়িতে,
এবার একটা অ্যাকাউন্ট লিখছি আর এখানে পাশে একে লিখেছি এন্টারটেনমেন্ট করার জন্য, দেখি পাত্রা একটা জীব। আমি লিখতে 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 নিচের দিকে একটু ধ্যান বাইরে গেছিল, মানে বাইরে এই নিচের দিকে ছিল, আমার ধ্যান বাইরে গেল। ওখানে নর্মাল খাবার দুপুরের খাবার। এখন আমি বাড়িতে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি, আর এই যে প্রজেক্ট দেখতে পাচ্ছ, প্রজেক্ট বলছি সরি, প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্টের ব্যাপারগুলো সব আছে, এগুলো আমার কথা লিখবো। হ্যাঁ, আর গালমন দিতে শুকিয়ে গেছে একটু, কারণ সত্যি বলতে গেছি আমি 3 দিন ধরে ভিডিও আপটি করে আপলোড করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে গিয়ে আমার যে মানে যে দেখতে পেয়েছিল রক্ত রক্ত বেরোচ্ছিলো, ওই জিনিসটা হওয়ার পর থেকে শরীর আমার প্রচণ্ড হাড়ে ব্যথা, আমি কিছু ড্রয়িং করতে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না, এডিটিং না ফিডিটিং, পুরো টায়ার্ড হয়ে পুরো মানে অবস্থা খারাপ ছিল, এখনও অবস্থা খারাপ আছে, ওষুধ রানিংয়ে আছে আমার, ওষুধ খাচ্ছি। দেন এখন পুজো লিখতে লিখতে দেখি কতটা রাত হচ্ছে, কমপ্লিট করবো যতটা পারবো, দেন তোমাদের সাথে দেখা হবে আবার কালকে। হ্যাঁ, আর কত 3 দিনের ব্লগ আপলোড করতে পারিনি, অনেকদিন ভেবেছিল হয়তো যে ব্লগিং শেষ করে দিয়েছি, যে না আমি ব্লগিং ছাড়ছি না ভাই, যতদিন ততদিন ছাড়ছি না। দেন এখন লিখবো, টাটা গুড নাইট, সিইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করিও, টাটা। Dil pe zara wo pang lena।